দেশে এক ধরনের নষ্ট রাজনীতি দুষ্ট চর্চা রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের বিদায়ী মহাপরিদর্শক বেনজির আহমেদ। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মাঝহারুল ইসলামের প্রতিবেদন। দীর্ঘ প্রায় 34.5 বছরের কর্মজীবন শেষে শুক্রবার অবসরে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। নিজের শেষ কর্মদিবসে নানা প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিভিন্ন অভিজ্ঞতায় দেখা গেছে যে আমাদের দেশে এক ধরনের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা ছিল বা এখনো আছে। সেই এক শ্রেণীর মানুষের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চায় যারা আমাকে অন্যায়ভাবে এবং অযৌক্তিকভাবে তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন কিছু লোক, তাদের প্রতিও আজ আমি বলতে চাই কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই। বিদায়ী আইজিপি বলেন, সবাই মিলে হাতে হাত রেখে দায়িত্ব পালন করলেই এগিয়ে যাবে দেশ, যে কোনো পরিসরে মানুষের সেবা করার প্রত্যয়ও জানান তিনি। যে রেস্ট অফ মাই লাইফ আমি এই সমাজের অংশ হিসেবে আপনাদের সঙ্গে থাকব, এই সমাজের একজন হিসেবে থাকব, দ্যাট আই ক্যান টেল ইউ। এবং আমার যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে গত 34-35 বছরে, এটা যদি আমি আমার সমাজের কাজে লাগাতে পারি, ডেফিনেটলি আই উইল ট্রাই অবশ্যই। এবং এটা আমার, আমি মনে করি এই যে আমাকে এই আইজি হিসাবে, ডিজি হিসাবে, কমিশনার হিসাবে তৈরি করেছে দেশের মানুষ, দেশের রাষ্ট্র, কারণ এই এই রাষ্ট্রের বেতন, সুযোগ সুবিধা, প্রশিক্ষণ, এই ট্রেনিং, এইগুলো নিয়ে তো আমি এখানে আসছি। সো এই আমার পেছনে যে ইনভেস্টমেন্ট হয়েছে রাষ্ট্রের, জনগণের যে ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্ট এবং রাষ্ট্র এবং জনগণ যেটা করেছে সেটা অবশ্যই সমাজকে, আমাকে চাকরি থাকা অবস্থায় আমার রাষ্ট্রীয় সরকারি দায়িত্ব হিসেবে চেষ্টা করেছে রিটার্ন করার জন্য, আর তখন ব্যক্তি হিসাবে চেষ্টা করবো ডেফিনেটলি আমার সমাজের অংশ হিসাবে। 2010 সাল থেকে 2022 পর্যন্ত 12 বছরে পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদে দায়িত্ব পালন করেছেন বেনজির আহমেদ। নানা চ্যালেঞ্জ মোকাবেলায় সমর্থন জোগানোয় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। মাজহারুল ইসলাম, নাগরিক, ঢাকা।